আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ মইনুদ্দিন, ফিজিক্যাল মেডিসিন এবং ইন্টারভেনশনাল পেইন স্পেশালিস্ট এবং মাস্কুলোস্কেলেটাল সোনোলজিস্ট, ফিজিক্যাল মেডিসিন সেন্টার থেকে আমি বলছি। আজকে আমি একটা কমন রোগ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটা হলো হাতে ঝিনঝিন। যদিও হাতে ঝিনঝিন অনেক কারণে হতে পারে, ঘাড়ের কারণে, নার্ভে চাপ লাগলে বা আর অনেকগুলো কারণ আছে। আজকে আমি মূলত কার্পাল টানেল সিন্ড্রোম নিয়েই কথা বলবো। কার্পাল টানেল সিন্ড্রোমের লক্ষণ কি? সাধারণত রোগীর হাতের বুড়ো আঙ্গুল থেকে তিনটা আঙ্গুলে ঝিনঝিন করে, অথবা সবগুলো আঙ্গুলও হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে তিনটা আঙ্গুলে ঝিনঝিন করে। রাতের বেলা ঝিনঝিনটা বেড়ে যায়, প্রথম দিকে রাতের বেলা বাড়ে, আর যখন এটা আরও অ্যাডভান্সড হয় এটা দিনের বেলাও হতে পারে, সবসময় থাকতে পারে, একটু হাত ঝাড়লে আরামবোধ হয়। সাধারণত এর কারণ হিসেবে আমরা দেখি ডায়াবেটিস যাদের তাদের বেশি হয়, আবার যাদের শরীরে কোনো কারণে পানি জমে তখন কিডনির সমস্যা তাদের হতে পারে, জয়েন্টে আর্থ্রাইটিস হলে রিস্ট জয়েন্টে তাদের হতে পারে, প্রেগনেন্সিতে হতে পারে, থাইরয়েডের সমস্যা থাকলে হাইপোথাইরয়েডিজম তাদের হতে পারে। এই সমস্ত রোগীর এই ধরনের লক্ষণ দেখা দিতে পারে। এখানে আসলে কি হয়, একটা নার্ভ আছে মিডিয়ান নার্ভ, সেটা এখানে চাপ পড়ে মিডিয়ান নার্ভে, যার কারণে হাতের এই আঙ্গুল তিনটাতে অথবা সবগুলোতেই ঝিনঝিন হতে পারে, এবং অনেক সময় রোগীর রাতের বেলা ঝিনঝিনে হাত ঘুম ভেঙে যেতে পারে, অথবা সকালে উঠলে দেখা যায় যে হাতের ঝিনঝিন করছে, ঘুমাতে গেলে ঝিনঝিন করে। অনেক সময় নার্ভের চাপ এমন বেড়ে যায় যে হাতের দুর্বলতা বা প্যারালাইসিসের ভাবও চলে আসতে পারে। এটা চিকিৎসা কি? প্রথম চিকিৎসা হলো যে কারণ হচ্ছে সেটা নির্ণয় করে ওই রোগটা চিকিৎসা দিতে হবে, তাহলে রোগটা ভালো হবে না। যদি আমি ডায়াবেটিস ট্রিটমেন্ট না করি, যদি আমি জয়েন্টের ট্রিটমেন্ট না দিই, আর্থ্রাইটিসের চিকিৎসা না দিই, তাহলে আপনার এটা যাবে না। সেকেন্ডলি, আমরা ডায়াগনোসিস কীভাবে করবো? এটা মিডিয়ান নার্ভ, এটা সাধারণত ডাক্তাররা রোগের লক্ষণ শুনে এটা বুঝতে পারেন, তারপরেও যদি আমরা কনফার্ম করতে চাই, নার্ভ কন্ডাকশন স্টাডি বা নার্ভের একটা টেস্ট আছে NCS, ওটা দিয়ে আমরা করতে পারি, বা আমরা এখন এই ফিজিক্যাল মেডিসিন সেন্টারে তার বিকল্প হিসেবে করছি আলট্রাসোনোগ্রাফি, যেটা অনেকেই জানেন না, অনেক ডাক্তারও জানেন না যে সিম্পল মাস্কুলোস্কেলেটালের আলট্রাসোনোগ্রাফি মেশিন আমাদের এখানে আছে, সেটা দিয়ে প্রোব বসিয়ে আমরা বুঝতে পারি যে নার্ভের কম্প্রেশন আছে কি না। সেখানে আমাদের কোনো নিডেল ঢুকাতে হবে না, NCS বা নার্ভ টেস্টে তো আমাদের নিডেল ঢুকাতে হয়, আলট্রাসোনোগ্রাফিতে সেটা করতে হয় না, এবং দামও অনেক কম। যতগুলো নার্ভেই করেন দাম একই, কিন্তু NCS-এ যত নার্ভের সংখ্যা বাড়লে টাকাও খরচও বাড়বে। তো এটা ডায়াগনোস করার পরে আমাদের চিকিৎসা কী? আমরা ব্যায়াম করতে পারি, প্রথমে রোগের চিকিৎসা, তারপরে হলো যে রোগের যে কারণে হয়েছে তার চিকিৎসা, এরপরে ব্যায়াম, এক্সারসাইজ। যেমন একটা এক্সারসাইজ আমি সবাইকে বলি, রিস্টের এক্সারসাইজ, হাতে একটা পানির বোতল নিয়ে টেবিলের কিনারে হাত তাভাবে রেখে সামনের দিকে ঝুঁকাবেন, উপরের দিকে তুলবেন। এই স্ট্রেচিং এক্সারসাইজ করলে ঘুমানোর আগে আপনি এভাবে পানির বোতল দুটো ধরে এভাবে করতে হবে, আপনাকে ঘুমানোর আগে আপনি 20-30 বার করে ঘুমিয়ে পড়বেন, আবার সব ঘুম থেকে উঠে আবার করবেন, এটা করতে পারেন। এরপর আমাদের অন্যান্য চিকিৎসা, কিছু মেডিসিন দিতে পারি আমরা, এর সাথে সাথে আমরা ইন্টারভেনশন করতে পারি, সেটা হলো আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে ওই নার্ভটা খুঁজে বের করে আমরা নার্ভটাকে যেখানে চাপে পড়েছে ওখান থেকে ফ্রি করে দিতে পারি, রিলিজ, আলট্রাসাউন্ডেড হাইড্রো রিলিজ, পানি দিয়ে আমরা এটাকে রিলিজ করে দিতে পারি, যেটা অনেক সময় আমরা অপারেশনের হাত থেকে রোগীকে বাঁচাতে পারি। লাস্ট চিকিৎসা হলো অপারেশন, তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে হাইড্রো রিলিজ করে আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা রোগীদেরকে ভালো করতে পারি, কিছু কিছু ক্ষেত্রে অপারেশন অবধারিত লাগে। ধন্যবাদ।